ওয়েলকাম টু থ্রি অ্যাপস আশা করি সবাই খুব ভালো আছো তো বিগত কিছু ধরে ভিডিও আসছে না আমি খুবই অসুস্থ ছিলাম তার জন্য খুবই দুঃখিত তো চলো তাড়াতাড়ি করে আজকে এই ভিডিওটা শুরু করে নেই এই ভিডিওতে আমরা দেখে নেব ইকো পার্কস অফ ত্রিপুরা ত্রিপুরার যতগুলি ইকো রয়েছে সেগুলো দেখে নেবো এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ আমরা দেখবো সবগুলো ডিস্ট্রিক্ট ওয়াইজ একটা একটা করে আটটি ডিস্ট্রিক্টের মোট কতগুলি ইকো পার্ক রয়েছে এবং সবগুলো ইকো নাম আমরা এই ভিডিওতে বলে দেব। আর যাদের পিডিএফের প্রয়োজন তোমরা টেলিগ্রামে জয়েন করতে পারো টেলিগ্রামে পিডিএফ পেয়ে যাবে তো চলো শুরু করি ভিডিওটা তো প্রথমেই আমরা দেখে নেবো নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টে কী কী রয়েছে সেগুলো দেখে নেবো আর এদিকেও হচ্ছে ফরেস্ট সাব ডিভিশন অর্থাৎ কোন ফরেস্ট সাব ডিভিশনের আন্ডারে কোন পার্কগুলি রয়েছে কোন ইকো পার্কগুলি রয়েছে সেগুলি তো প্রথমে দেখতে পাচ্ছি রয়েছে কৈলাসহর শহর ফরেস্ট সাব ডিভিশনের আন্ডারে রয়েছে পানিটিনা ইকো পার্ক কাঞ্চনপুর সঙ্গতি ইকো পার্ক কাঞ্চনপুর মাছমারা ইকো পার্ক কাঞ্চনপুর বাংমুন ইকো পার্ক অর্থাৎ নর্থ ত্রিপুরাতে এই এগুলো হলো ফরেস্ট ডিভিশন আর এগুলো হলো ইকো পার্ক তো নর্থ ত্রিপুরাতে মোট একটি দুটি তিনটি চারটি ইকো পার্ক রয়েছে তারপর আমরা চলে আসলাম গুমতি সাবডি গুমতি ডিস্ট্রিকে তো গুমতি ডিস্ট্রিটে দেখতে পাচ্ছ এদিকে হচ্ছে ফরেস্ট ডিভিশন আর এদিকে হচ্ছে ইকো পার্কসের নাম তো প্রথমে রয়েছে অমরপুর অমরপুরে রয়েছে ছবিমুড়া ইকো পার্ক তারপর উদয়পুর উদয়পুরে রয়েছে কিল্লা ইকো পার্ক উদয়পুর কাকড়া ইকো পার্ক উদয়পুরে রয়েছে তেফানিয়া ইকো পার্ক তো এদিকে দেখতে পাচ্ছ এগুলো ফরেস্ট সাবডিভিশন আর এগুলো হচ্ছে ইকো পার্ক তো গুমতিতে রয়েছে মোট একটি দুটি তিনটি চারটি ইকো পার্ক তারপর আমরা চলে আসলাম সাউথিপুরা ডিস্ট্রিক্টে সাউথিপুরা ডিস্ট্রিক্টে দেখতে পাচ্ছো এদিকে রয়েছে ফরেস্ট সাব ডিভিশন আর এদিকে রয়েছে ইকো পার্ক তো একটা একটা করে আমরা নিই প্রথমে রয়েছে বাগাফা বাগাফাতে রয়েছে চোটাকিল ইকো পার্ক রয়েছে বাগাফা ইকো পার্ক রয়েছে সারাসীমা ইকো পার্ক তারপর শাবরুম ফরেস্ট সাবডিভিশন তাতে রয়েছে কালাপানিয়া ইকো পার্ক তারপর রয়েছে শাবরুম শাহিদ ধনঞ্জয় স্মৃতি ইকো পার্ক তো এদিকে দেখতে পাচ্ছ ইকো পার্কের লিস্ট আর এদিকে হচ্ছে ফরেস্ট সাবডিভিশনের লিস্ট তারপর সাউথ রয়েছে তৃষ্ণা ওয়াইল্ড লাইফ যে ডিভিশন ফরেস্ট সাব ডিভিশন তার আন্ডারে রয়েছে ডিমাতালি ইকো পার্ক বিবেকানন্দ ইকো পার্ক ঈশানচন্দ্রনগর ইকো পার্ক শহীদ ভাগৎ সিং ইকো পার্ক বাটারফ্লাই ইকো পার্ক ভারত বাংলা মাতৃ উদ্যান ইকো পার্ক তো এগুলো দেখতে পাচ্ছ রয়েছে সাউথে সাউথ অফুরাতে মোট রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো সাউথ উপরে রয়েছে মোট এগারোটি ইকো পার্ক তারপর আমরা চলে আসলাম উনকোটি ডিস্ট্রিক্টে উনকুটি ডিস্ট্রিক্টে প্রথমে রয়েছে কুমারঘাট ফরেস্ট সাব ডিভিশন তার রয়েছে কুমারঘাট ইকো কিড পার্ক তারপর আমরা রয়েছি কৈলাসহর শহরে দেখতে পাচ্ছ রয়েছে উনকুটি ইকো পার্ক তো অনুকুটি যে ডিস্ট্রিক্ট রয়েছে তাতে মোট দুটি ইকো পার্ক রয়েছে তারপর আমরা চলে আসলাম দোলাই ডিস্ট্রিক্টে দোলাই ডিস্ট্রিক্টের এদিকে দেখতে পাচ্ছ রয়েছে ফরেস্ট ডিভিশন এদিকে রয়েছে ইকো পার্কের নাম তো প্রথমে রয়েছে আমবাসা আমবাসাতে রয়েছে সঞ্জয় বি ওপি ইকো পার্ক তারপর আম্বাসা আমবাসা ইকো পার্ক তারপর মনুতে রয়েছে মনু ইকো পার্ক তো দলাই ডিস্ট্রিক্টে মোট তিনটি ইকো পার্ক রয়েছে তারপর আমরা চলে আসলাম কোয়াই ডিস্ট্রিক্টে কোয়াই ডিস্ট্রিক্টে আমরা এদিকে দেখে নেব ফরেস্ট সাবডিভিশন আর এদিকে দেখে নেবো ইকো পার্কস তো প্রথমে রয়েছে কোয়াই ফরেস্ট সাবডিভিশন তাতে রয়েছে পদ্মবিল ইকো পার্ক তারপর তেলিয়ামোড়াতে রয়েছে মুঙ্গিয়াকামি ইকো পার্ক তেলিয়ামোড়াতে রয়েছে চাকমাঘাট ইকো পার্ক তেলিয়ামোড়াতে রয়েছে বড়মুড়া ইকো পার্ক তো মোট দেখতে পাচ্ছ ইকো পার্ক রয়েছে একটি দুটি তিনটি চারটি মুঠ চারটি ইকো পার্ক রয়েছে কোয়াই ডিস্ট্রিক্টে তারপর আমরা চলে আসলাম সিপাইজলাতে সিপাইজলা ডিস্ট্রিক্টে দেখতে পাচ্ছ এদিকে হচ্ছে ফরেস্ট সাবডিভিশন আর এদিকে হচ্ছে ইকো পার্কের নামগুলোই তো প্রথমে রয়েছে সুনামরা ফরেস্ট সাবডিভিশন তাতে রয়েছে জীবনদ্বীপ ইকো পার্ক বিশাল করে রয়েছে রাংটাং ইকো পার্ক তো শিবাইজলা ডিস্ট্রিক্টে মোট দুটি ইকো পার্ক রয়েছে তারপর আমরা চলে আসলাম ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টে ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টে এদিকে দেখতে পাচ্ছ রয়েছে ফরেস্ট সাবডিভিশন আর এদিকে হচ্ছে ইকো পার্কের নাম তো প্রথমে রয়েছে সদর ফরেস্ট সাবডিভিশন তাতে রয়েছে আলবার্ট এক্কা পার্ক সদরে রয়েছে হেরিটেজ ইকো পার্ক সদরে রয়েছে নেহরু ইকো পার্ক তো ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টে ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টে মোট তিনটি ইকোপার্ক রয়েছে তো আশা করি আজকের এই ভিডিওটা সবার খুব ভালো লেগেছে আমরা ডিস্ট্রিক্ট ওয়াইজ ইকো পার্কের নামগুলি আলোচনা করলাম আর এটা আমাদের চ্যানেলের নতুন লোকও কিছুদিন মধ্যে আপডেট হয়ে যাবে আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করে দিও অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর তোমাদের কোন টপিকের উপরে ভিডিও লাগবে সেগুলো তোমরা কমেন্ট নিচে কমেন্ট করে জানিয়ে দিও আমি তোমাদের কমেন্ট পিক করবো পিক করে ভিডিও চেষ্টা করার চেষ্টা করবো আর কিছু দিনের মধ্যে লাইভ আসছি তোমাদের যা যা কোয়েকশন থাকবে তোমরা লাইভে কুয়েকশন করতে পারো যে আর বিটি জে নিয়ে আলোচনা করব ত্রিপুরা পুলিশ ত্রিপুরা ফায়ার সার্ভিসের যে ইন্টারভিউ হবে সবগুলো নিয়ে আলোচনা করব তো যারা যারা জয়েন হতে চাও টেলিগ্রামে জয়েন হতে পারো পিডিএফ তোমরা পেয়ে যাবে পিডিএফ পেয়ে যাবে টেলিগ্রামে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাই ভালো থাকবেন